সবাইকে বাইকে আরও একবার গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আমি অর্পিতা চলে এসেছি আবার আপনাদের সামনে আজকে এই সকাল সকাল করছি গোলা রুটি তো দু রকমভাবে করছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটা করছি আর একটা গুড় বাড়ি থেকে গুড় নিয়ে এসেছিলাম নলেন গুড় আর নলেন গুড় দিয়ে মানে আটা দিয়ে একটু লবণ দিয়ে এরকমভাবে করছি তো দেখা যাক মশাই কোনটা খেতে ভালোবাসে সেই জন্য দু রকম করছি আর আমি তো ভিডিও দিচ্ছিলাম না সবাই এত পরিমাণে মেসেজ করছে যে অর্পিতা ভিডিও দাও ভিডিও দাও লাদাখের ওয়েদারটা দেখবো কি বলল তো এত পরিমাণে ঠান্ডা পড়ছে না না ফোন ধরতে পারছি ঠিকঠাক করে না বাইরে বেরোতে পারছি এবার ঘরের মধ্যে দিয়ে কতক্ষণ ভিডিও করতে পারবো সেই জন্য না ঠিকঠাক ভিডিও করতে পারছি না সকাল সকাল গোলারুটি করতে করতে ছাদে চলে আসলাম কাপড় মেলার জন্য কিছু কাপড় কেচে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম সেগুলো মেলতে আর দেখুন ছাদের ওপরে কিন্তু এখনও ভালো মতন বরফ জমে আছে যে অর্পিতা প্লাস নীতিশ লিখেছিলাম সেটা দেখুন সেটা এখনও রয়েছে তাই কেমন দেখাচ্ছি দেখ হয় ওটা এখনও আছে তো গোলা রুটি খেয়ে টেয়ে এখনও বেরিয়ে পড়ছে আর সারাদিন তো আমি একাই থাকবো সেই বিকালবেলা আবার আসবে বিকালবেলা হয়তো একটু বাজারে যেতে পারি তো ততক্ষণে এক একাই থাকতে হবে আর সামনের ঘরে দিদিও কিন্তু নেই দিদি আসার কথা ছিল কিন্তু দিদি আসতে পারেনি ফ্লাইট চলছে না বলে ওয়েদার খারাপ দেখতে পাচ্ছেন কীরকম বরফ পড়েছে ওইখানে বরফ পড়লে না তো মানে খুব একটা ফ্লাইট আসে না পুরো ক্লিয়ার হবে ওয়েদার রোদ উঠবে তারপরে ফ্লাইটগুলো আসে আর এইটাই বালতিতে জল জমা ছিল সেটা বরফ হয়ে গিয়েছিলো তাই আমি সেদিনকে উল্টে দিয়েছিলাম সেই বরফটা এখনও গলছে না মানে রোদ পড়ছে তাও গলছে না মানে এত পরিমাণে ঠান্ডা রয়েছে এখানে আর আজকে জল দেখাবো দাঁড়ান জল কীরকম অবস্থায় থাকে আমাদের এখানে বালতিদের মধ্যে রেখে দিই তাও না দেখুন কতটা বরফ জমে গেছে এই এক ঘন্টা মতন মতো জলটা রেখেছি বালতিতে তো এক ইঞ্চি এক ইঞ্চি না হাফ ইঞ্চি মতন এরকম বরফ জমে গেছে যদি সারাদিন কি সারা রাত রেখে দিই পুরো বালতিটাই বরফ হয়ে যাবে এখানে এত পরিমাণে ঠান্ডা পড়ছে একটু কষ্ট হচ্ছে কি আর করা যাবে একটা নতুন এক্সপিরিয়েন্স আর একটা খুব সমস্যা হচ্ছে মাথা যন্ত্রণার মানে তো এখানে সবই মরে গেছে অক্সিজেনের প্রচুর মানে এখানে শর্ট তো ওই জন্য প্রচুর মাথা যানা করছি যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি না কম্বলের মধ্যে থেকে এরকম অবস্থা এরকমভাবে দিন কাটে এখানে এখানে ছমাস ওই ওয়েদারটা একটু ভালো থাকে আর ছ মাস প্রচুর ঠান্ডা পড়ে প্রচুর মানে প্রচুর মানে যখন ঠান্ডা পড়িনি তখন ভাবতাম যে কবে ঠান্ডা পড়বে কবে বরফ জমবে এই যে এখানে একটা যে বস্তা পাতা আছে না এগুলো কিন্তু সব পুরো বরফ হয়ে রয়েছে এতটা ঠান্ডা এখানে মাছ কেনার জন্য যাচ্ছি আবার কদিন মাছের দোকান বন্ধ থাকবে কিন্তু সেই রকম ঠান্ডা এই যে পুরো প্যাকটা হয়ে গেছে ও একদম পুরো প্যাকটা হয়ে গেছে হাঁটতে হাঁটতে যাবো বাইক নিয়ে যাবো না অনেক ঠান্ডা তো বাইক নিয়ে যাওয়া যাবে না এই রেডি হয়ে এখন বেরোচ্ছি বাজারের দিকে কি হয়েছে আজকে জামা কাপড় কেটে দিয়েছিলাম কালকে আজকে না জামা কাপড় কিছু দিয়েছিলাম তো রোদ তো ওঠেনি বরফ পড়ছে ওই জন্য মেলে দিয়েছি ঘরের মধ্যে দেখাচ্ছি দাঁড়ান পুরো বরফ হয়ে গেছে ঘরের মধ্যেই তাই ঘরের মধ্যে মেলে দিয়েছি তাই কিন্তু বরফ হয়ে গেছে সব এই সব হার্ড হয়ে গেছে উঠছে না হার এত হার্ড হয়ে গেছে এই সব হার্ড হয়ে গেছে এই এগুলো সব হার্ড গেছে আমরা দুজন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য প্রথমে ভাবছিলাম যে হেঁটে হেঁটেই যাবো তাহলে মানে হাঁটাও হয়ে যাবে আবার মাছটা কিনে নিয়েও চলে আসা যাবে তারপর এখানে আবার শুনছি বাইরে বেরিয়ে যে এখানে না মেলা হচ্ছে একটা তো দেখার জন্য তো আমি পাগল হয়ে যাচ্ছি যে আমি ওকে তুমি বল আমি ওকে বললাম যে তাহলে তুমি গাড়ি নিয়ে এসো রাস্তায় তো খুব একটা বরফ নেই তাহলে রাস্তা দিয়ে চলে যেতে পারবো এই যে রাস্তায় কিন্তু বরফ নেই আশেপাশে যা একটু বরফ আছে এখানে মেলা বলতে সেই একবার দেখিয়েছিলাম না জামা কাপড় চটি জুতো বাসন গোসন এইরকম মেলা তাছাড়া কিন্তু আর কিছুই মেলা না ওই সেল চলে বলে তাছাড়া আর কিছুই না আর খাওয়া জিনিস পাওয়া যায় মোমো তারপরে ম্যাগি চা এগুলো আমাদের ওখানকার মতন অত কিছু পাওয়া যায় না ওই মোটামুটি সব পাওয়া যায় এখানে আর কি বলুন তো এখানে না সবথেকে বেশি যে খেলাটা হয় জানেন আমাদের ওখানে সেই বাংলা একটা কথা মানে বাংলা একটা খেলা আছে না যুগো খেলা বলে না ওই খেলাটা এখানে এত পরিমাণে হয় কি বলবো প্রচুর পরিমাণে হয় আর যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি দেখুন আশেপাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু সব হোটেল সবগুলো হোটেল তো আমরা আরেকটা একটা রাস্তা দিয়ে মানে মার্কেটের ভিতর দিয়ে যাওয়ার কথা ছিল সেখান দিয়ে আর গেলাম না কারণ সেখানে প্রচুর ভিড় থাকবে বিকালবেলার দিকে না অফিসগুলো ছুটি হয় প্রচুর ভিড় হয় ওই জন্য আমরা ভিতর দিয়ে যাচ্ছি মানে এখান দিয়ে যাচ্ছি এখানে সমস্ত হোটেল টোটেলগুলো এখানেই সব আছে আর এই বাইকে করে গেলে না এত পরিমাণে কষ্ট হয় কী বলবো নর্মাল জুতো পরে থাকি তো দুটো তিনটে করে মোজা পড়ি তাও পুরো পায়ে যন্ত্রণায় ফেটে পড়ে এত তো মানে কষ্ট হয় কি বলুন তো বাড়ি আসতে আসতে কতটা মানে রাত হবে বুঝতে পারছি না এখানে আবার ছটা পর্যন্ত বাস চলে ওই জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়লাম দুজন কষ্ট হয় হোক বাইক নিয়ে একটু ঘুরে আসি যে মেলাতে চলে আসলাম যে মেন মার্কেটে আসি সেই মেইন মার্কেটেই এখানে মেলাটা হয় এই মাঠটা না একটু বেশ ভালোই বড় বড়ো আছে এখানে সেই বধ হয়েছিল সেই মেলাগুলো আর এই যে জটলা পাকার যে লোকগুলো দেখ পাচ্ছি না এখানে সেই যুগ খেলা হচ্ছে এখানে প্রচুর জানি না এখানে কেন এত পরিমাণে খেলা হয় একটু ঘুরে টুরে নিয়ে ও বলছে চলো মোমো খাই অনেক মোমোর দোকান দিয়েছে তাহলে একটু মোমো খেয়ে আসি তা বললাম ঠিক আছে তাহলে ভেজ মোমো নাও এখানে চিকেন মোমো খাওয়া যাবে না আবার মাটন মোমোও খাওয়া যাবে না সেই জন্য আমি ওকে বললাম যে তাহলে ভেজ মোমো নাও খেয়ে নিই দুজন মিলে তারপরে আবার ঘুরব এখানকার মেলা মানে ওই জামা কাপড় মানে বিক্রি তার বাসন কুসন বললামই তো আগে এরকম কিন্তু সবাই বলে যে এখানে সেল চলে সেল চলে আমি বুঝে পাই না এখানে সেল কোথায় চলে সেই যা দাম তাই নেয় একটু কম বেশি নেয় আর দোকানের যে আমাদের যখন যে চৈত্র সেলে হয় না দোকানের যে একদম যেগুলো বিক্রি টিক্রি হয় না পুরনো টুরোনো সেই সব কাপড় নিয়ে এখানে বসে কিন্তু এখানকার লোকাল মানুষ এত পরিমাণে কেনে কি বলবো আমিও কিনেছিলাম আমি দুটো তিনটে মাফলার কিনেছিলাম এটাই যা আর কিছুই